ভোটের মুখে কোথায় সংঘবদ্ধ হয়ে দল লড়াইয়ে নামবে সেখানে বেসুর ও তৃণমূলের অন্তর। একুশের ভোটে কৌশলগত সহায়তার জন্য টিম পিকের সঙ্গে চুক্তি হয়েছে তৃণমূলের, কিন্তু সেই পিকেকেই মানতে পারছেন না দলের অনেকে। একুশের ভোট কড়া নাড়ছে, বাংলা ভোট মানচিত্রে প্রতিদিনই খবরের ঘন ঘটা, প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চিত্র। আর এই বদলানোর সময় বড় বেশি পাড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে। আর কুচবিহার জেলায় তাচ্ছিল্য চলছে, তাচ্ছিল্য চলছে কুচবিহার জেলায়। তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার বদলে কুচবিহার জেলায় তাচ্ছিল্য চলছে। আর এই দলে থাকার কোনো মানে হয় না। বদলে যাচ্ছে আনুগত্য, বদলাচ্ছে আনুগত্যের সংজ্ঞা। কেন এমনটা হলো, সেই কেনর জবাবটা আপাত দৃষ্টিতে সরল রৈখিক। যারা মুখ খুলছেন তারা নিশানা করছেন প্রশান্ত কিশোরকে। পিকের মতন এই সমস্ত ভাড়াকে এদের নিয়েছে, তাতে সফলতা পাওয়া যায়। কিন্তু আদতে কি বিক্ষুব্ধ হওয়ার একমাত্র কারণ প্রশান্ত কিশোর? প্রশান্ত কিশোরের ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় তাহলে ভোট স্ট্র্যাটেজিক হিসেবে প্রশান্তের সাফল্যের গ্রাফ আকাশ ছোঁয়া। অর্থাৎ এই অবস্থায় তৃণমূল কর্মী নেতা হিসেবে প্রশান্তকে ভরসা করাটাই তো স্বাভাবিক। তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিএমসি শুরু হয়েছে, এখন ওরা বাহন ঠেকাতে ব্যস্ত। যে নেতারা কোনোদিন বেরোন না বাইরে, তারা বিরোধ আরম্ভ করেছেন। তো ডিসেম্বর মাসটা টিএমসির জন্য খুবই ক্রুশিয়াল, বছর শেষটা মোটেই ভালো যাচ্ছে না টিএমসি। টিএমসির কাউকে বহিষ্কার করার মতো শক্তি নাই, তাহলে তো ফাঁকা হয়ে যাবে, সেই জন্য আজকে তারা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। আদতে ভোট কৌশলী প্রশান্ত কিশোর তৃণমূলের শুদ্ধিকরণের বার্তা দিয়েছিলেন দায়িত্ব নিয়েই। তার মস্তিষ্ক প্রসূত দিদিকে বলো সাফল্য এনে দিয়েছিল তৃণমূলকে। টিম পিকে রাজ্য জুড়ে তৃণমূলের শক্তি দুর্বলতা খুঁটিয়ে রেখেছে, কে কি করবেন সেটাও বলে দেওয়া হচ্ছে। আর এতেই আপত্তি তৃণমূলের একাধিক নেতার। কোচবিহার জেলা তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী 1999 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তিনি দলত্যাগ করেছেন। আমাদের নিজেদের অনেক গাফিলতি ফাঁকফোকর তো আছে, যে সাংগঠনিক কাজ ঠিকাদারি প্রথায় চালানোর চেষ্টা হচ্ছে। আইপেকের মতো একটা কর্পোরেট সংস্থা সাংগঠনিক কাজে নির্দেশ দেবে, আর সেই নির্দেশ মেনে আমার মতো দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তা মেনে চলতে হবে, এটা ভাবতে খুব কষ্ট হয়। জেলা ও ব্লক কমিটিগুলি পুনর্গঠিত হয়েছে এবং বহু তৃণমূল নেতার অভিযোগ ছিল তাদের সঙ্গে পরামর্শ না করেই সমস্ত কিছু হয়েছে। আততে তৃণমূল যে ধরনের ডান ঘরানার দল, যেখানে দলীয় নেতা কর্মীদের অর্থনৈতিক ও ক্ষমতার লাভ ক্ষতি ফ্যাক্টর হয়, আর সেই জায়গাটাতেই টিম পিকের শুদ্ধিকরণের বার্তা। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে পিকে ফ্যাক্টর যে মিশেল হবে না বলাই বাহুল্য। এছাড়াও দল তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তি কারিশ্মা রয়েছে তেমনটা না হলেও কারিশ্মা রয়েছে শুভেন্দুর মতো নেতাদের, তারা স্বাভাবিকভাবেই মানতে চাননি পিকের হস্তক্ষেপ। তাই শুভেন্দুর সঙ্গে পিকের সাক্ষাৎ করতে গেলে শুভেন্দু পিকের সঙ্গে দেখা করেন না, অথচ সৌগত রায়ের সঙ্গে আলোচনা করেন বারে বারে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।